স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আজ পবিত্র শবে বরাত, ইবাদত বন্দেগীতে ধর্মপ্রাণ মুসলমানরা। রাজশাহী নাটোর সহ দেশের সকল জেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক 7ই মার্চ পালন। রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই রাস্তার ইট খুলে বিক্রি, থানায় মামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ পবিত্র শবে বরাত, ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করবে। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এক সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। শবে বরাতকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজগার সহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন। রাজশাহী নাটোর সহ দেশের সকল জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক 7ই মার্চ। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, এছাড়াও মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রচার করা হয়েছে। দিনটি উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। মঙ্গলবার সকাল 10:30 রাজশাহী নগরীর কুমারপাড়া আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক 7ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টর ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে 1 মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান সহ অন্যান্যরা। রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই রাস্তার গাইড ওয়ালের ইট খুলে গোপনে বিক্রি করে দিয়েছে 1নং ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রানা খান। নগরীর গোলজার বা গুড়িপাড়া এলাকার পানির পাম্পের পাশের একটি গুরুত্বপূর্ণ সড়কে এ ঘটনা ঘটিয়েছে সে। এ নিয়ে সোমবার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। 1নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সচিব ও ডাটা এন্ট্রি অপারেটর গোলজার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় স্বয়ং আলী নামের এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই নগরীর গোলজার বা গুড়িপাড়া এলাকার পানির পাম্পের পাশের একটি গুরুত্বপূর্ণ সড়কের গাইড ওয়ালের ইট খুলে নিয়ে যাচ্ছে রানা খান, স্বয়ন আলী সহ তার সহযোগীরা। এমন খবর পেয়ে পরিচ্ছন্ন সুপারভাইজার নাজমুল হোসেন বাপ্পিকে ঘটনাস্থলে পাঠালে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে অভিযুক্তরা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গাইড ওয়ালের প্রায় 60,000 ইট খুলে নেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য 4,80,000 টাকা। এছাড়াও রাস্তা ভেঙে যাওয়ায় প্রায় 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযুক্ত রানা খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাশিকের অনুমতি নেই, তবে পরে অনুমোদন নেবেন। অভিযুক্ত রানা খান ওই এলাকার আবদুল্লাহ খানের ছেলে। কাশিয়াডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়ে ফেরার সময় পুলিশ সদস্যকে মারধরের মামলায় গ্রেপ্তার বাকি 7 খেলোয়াড়কে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা 12:30 তাদের জামিন মঞ্জুর করে। এর আগের দিন অপ্রাপ্তবয়স্ক 5 খেলোয়াড়কে প্রভিশনে জামিন দিয়েছিল রাজশাহী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 2-এর আদালত। পুলিশ সদস্যকে মারধরের মামলায় গত রবিবার 12 জনকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় হওয়ায় সোমবার সকাল পর্যন্ত 5 জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল। মঙ্গলবার বাকিদেরও জামিন দেয় আদালত। এর আগে খেলোয়াড়দের মুক্তির দাবিতে রাজশাহী রেল স্টেশনে মানববন্ধন করে জেলা ক্রীড়া সংস্থা। এ সময় তারা মামলা প্রত্যাহার, খেলোয়াড়দের মুক্তি ও রাজশাহী রেল থানার ওসির অপসারণ দাবি করেন। সন্ধ্যা 6:30 নাগাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসে আটককৃত খেলোয়াড়রা। এ সময় স্বজনরা একে অপরকে জড়িয়ে ধরে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নোয়াখালীর চাটখিলে ড্রেনের ভিতর থেকে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মান্নান উপজেলার চাটখিল পৌরসভার 6নং ওয়ার্ডের ভূইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে। মঙ্গলবার বেলা 11টার দিকে চাটখিল পৌরসভার 2নং ওয়ার্ডের ডাকবাংলার সামনের নির্মাণাধীন ড্রেন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানায়, গতকাল এশার নামাজের পর জেঠা বাড়ির পাশের দোকানে চা খেতে গিয়ে আর ফিরে আসেনি তিনি। এরপর মঙ্গলবার সকাল 10টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাকবাংলার সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে, নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাটোরে একটি ট্রাক থেকে 50 কেজি গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-5। মঙ্গলবার ভোর 5:30 দিকে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ট্রাক চালক ফিরোজপুর জেলার ভান্ডেরিয়া থানার পূর্ব ভান্ডেরিয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে রফিকুল হাওলাদার ও যশোর জেলার চৌগাছা থানার কান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে ইয়াসিন কবির। নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাবের একটি অপারেশন দল। এ সময় রাজশাহীগামী গার্মেন্টসের জুট বোঝাই একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে ট্রাকটি তল্লাশিকালে ট্রাকে থাকা জুটের মধ্যে থেকে 50 কেজি গাঁজা উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করে এবং ট্রাকটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে তাদের হেফাজতে রেখে পরে তা বিভিন্ন জেলায় বিক্রি করে। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।